সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টাইন থেকে পালানো যুক্তরাজ্য ফেরতদের জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরে হোটেলের নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে তারা জকিগঞ্জের বাড়িতে চলে যান। মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করা হলে জানায় মুমূর্ষু স্বজনকে দেখতে বাড়ি গেছেন তারা। পরে কোয়ারেন্টাইন লঙ্ঘনের কারণে প্রশাসন তাদের জরিমানা করে। গেল 18 মার্চ লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকে 9 সদস্যের পরিবারটি। প্রয়োজনীয় পরীক্ষার সাপেক্ষে 26 মার্চ তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল।